পালশির উপত্যকা ঘিরে ফেলেছে তালেবান। সংগঠনটির একজন সিনিয়র নেতা আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন। তালেবানের এই নেতা বলেন, আমাদের যোদ্ধারা চারদিক থেকে পালশির ঘিরে ফেলেছে, বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল সহ দেশটির 34টি প্রদেশের 33টি দখল করে নেয়, কিন্তু এই প্রদেশটি এখনো তাদের বেদখলে রয়েছে। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পানশির, পানশির নদীর নামে এই উপত্যকা। কাবুলের মাত্র 65 কিলোমিটার উত্তর পূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লা মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসুদের ছেলে আহমদ মাসুদ। গত কয়েকদিন আগে তালেবান পানশির বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানায়, কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। পানশিরে তালেবান বিরোধী অন্যতম বিদ্রোহী আহমদ মাসুদ বলেন, তালেবানের কাছে পানশির হস্তান্তর করা হবে না। তালেবান এই এলাকা দখল করতে চাইলে আমাদের বাহিনী তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত। সেই থেকে এলাকাটিতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এক টুইট বার্তায় নর্দার্ন অ্যালায়েন্স দাবি করেছে, তারা পানশিরে 350 জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বুধবার নর্দার্ন অ্যালায়েন্স জানিয়েছে, গতরাতে খাবাকে এক সংঘর্ষে 350 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। 40 জনের বেশি তালেবান যোদ্ধাকে বন্দি করা হয়েছে। যুদ্ধ শেষে নর্দার্ন অ্যালায়েন্সের দখলে এসেছে আমেরিকান গাড়ি, অস্ত্র ও গোলা বারুদ। তবে তালেবানের তরফ থেকে এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। বরং পানশিরে ঢুকে সুতার জেলা দখলে নেওয়ার দাবি করছে সংগঠনটি। আফগানিস্তান থেকে নির্ধারিত সময়েই সব মার্কিন সেনা প্রত্যাহারের পর যে কোনো সময় তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে বলে জানা গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে বলে বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দ জাদা আজই অর্থাৎ 1 সেপ্টেম্বর কাবুল পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময়ে আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল বৃহস্পতিবার তালেবান নতুন মন্ত্রিসভা ঘোষণা করবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনার প্রত্যাহারের পর পুরোপুরি কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গুলি ছুড়ে যুদ্ধের সমাপ্তি উদযাপন করছে সংগঠনটির সদস্যরা। এদিকে কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কারিগরি সহায়তা করার জন্য কাতারের একটি টিম আফগানিস্তানে অবতরণ করেছে। সংবাদ মাধ্যম এএফপির উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করার বিষয়ে আলোচনা করতে কাতারের এই টিম আফগানিস্তানে এসেছে। সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে, কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবানের সহায়তার আহ্বানে সাড়া দিয়ে কাতারের এই টেকনিক্যাল টিম আফগানিস্তানে এসেছে। যদিও দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছায়নি, তবে এ বিষয়ে কাতার ও তালেবানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এএফপি জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম এবং দেশ থেকে ইচ্ছুকদের চলে যেতে ফ্লাইট শুরুর চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে কাতার সরকার কিংবা তালেবান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।